ঠিক আছে তো এই পার্কটা খুব বড় না ছোট একটা পার্ক তো এটা শেষ হয়ে যাবে আশা করি দুই ক্লাসের মধ্যে আচ্ছা ওয়েব মানে কি ওয়েব মানে হচ্ছে তরঙ্গ তো কেউ কেউ আমাকে একটু বলতে পারবা যে হোয়াট ইজ ওয়েব ওয়েব কাকে বলে তরঙ্গ

পার্টিক ওই মিডিয়ামে কোন পার্টিকে কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হয় না তো এই ধরনের তো ওয়েব মেইনলি হচ্ছে দুই ধরনের ওয়েব হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আর একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আর হচ্ছে মেকানিক্যাল ওয়েব তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব হচ্ছে সেই ওয়েব যে ওয়েবের জন্য কোনো ধরনের মিডিয়ামের প্রয়োজন হয় না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব হচ্ছে সেই ধরনের ওয়েব যে ওয়েবের জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হবে না আচ্ছা যেমন কি কি আছে লাইট মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ আর তারপর হচ্ছে আলগামায়ারেড ওয়েভ এক্স রে ইনফায়ারেড রে ঠিক আছে এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আচ্ছা আর এক ধরনের ওয়েভ আছে সেটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ যেটার জন্য অবশ্যই কি লাগবে মিডিয়াম লাগবে আচ্ছা বাংলাতে যদি আমি বলি একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তারিত চৌম্বক তরঙ্গ ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে তাই তো চুম্বক তরঙ্গ আর মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের জন্য অবশ্যই কি লাগবে মিডিয়াম লাগবে মাধ্যম লাগবে হ্যাঁ মাধ্যম লাগবে কোন একটা মাধ্যম দিয়ে যান্ত্রিক তরঙ্গ পাস করবে যেমন লাইট লাইট সেই সূর্য থেকে পৃথিবীতে আসে এর মাঝখানে একটা বিশাল একটা অঞ্চল আছে যেখানে কোন ধরনের মিডিয়াম না মাধ্যমে প্রয়োজন পড়ে না কিন্তু লাইট কিন্তু ঠিকই চলে আসতেছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আরেকটা কথা হচ্ছে যে যদি মাধ্যম থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু মাধ্যমের ওটা রিকোয়ার্ড না দরকার না কিন্তু মেকানিক্যাল ওয়েব যেগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই মাধ্যম লাগবে মাধ্যম ছাড়া সেই ধরনের ওয়েব প্রোপাগেট হয় না আচ্ছা মেকানিক্যাল ওয়েব দুই ধরনের একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েব আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ মেকানিক্যাল ওয়েভ হচ্ছে দুই ধরনের লংগিটিউডিনাল ওয়েভ আর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আচ্ছা তো লংগিটিউডিনাল ওয়েভস গুলো কি কি যেমন হচ্ছে সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ হচ্ছে এক ধরনের লংগিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে ওয়াটার ওয়েভ তারপর হচ্ছে এই টাইপের যে ওয়েভ গুলো আছে সেগুলো হচ্ছে ওয়াটার ওয়েভ আর সাউন্ড ওয়েভ আর হচ্ছে ওয়াটার ওয়েভের পার্থক্যটা কি আচ্ছা সাউন্ড ওয়েভ আর ওয়াটার ওয়েভের পার্থক্যটা কি সেটা আমরা মানে লংগিটুডিনাল ওয়েভস আর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের যে পার্থক্য আছে সেটা দেখলেই বুঝতে পারবো সেটা আমি তোমাদের দেখাবো তো তার আগে আমাকে একটু তোমাদের মনে আছে যে লংগিটুডিনাল ওয়েভ এটা বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে অনুসরপ তরঙ্গ বা এতে অনেক সময় দ্বীগল তরঙ্গ বলা হয় বা লম্বিক তরঙ্গ বলা হয় আর চ্রান্সবাস ওয়েভ বাংলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ট তরঙ্গ আচ্ছা আর কোথায় কোথায় এই টাইপ এর ওয়েব হতে পারে সেটা দেখার আগে আমরা আসলে ওয়েব এর প্যাটার্নটা কেমন সেটা দেখে আসি তাহলেই তোমরা বুঝতে পারবা যা কোথায় কোথায় ট্রান্সবাস ওয়েভ আছে কোথায় কোথায় আহ লং ই আছে In a longitudinal wave, the disturbance that makes up the wave is along the direction in which the wave travels. Longitudinal waves are also referred to as compression waves. In a transverse wave, the disturbance that makes up the wave is perpendicular to the direction in which the wave travels. In a longitudinal wave, the disturbance. Transmission of sound yes sir every sound is produced by a vibration vibration is the back and forth movement of an object as you speak vibrations are produced by the vocal cords in the throat you can hear only when the sound energy reaches your ears. But how does sound energy travel? Wonder how that works? Come, let's go across to Dr. Zook. Sound energy travels in the form of sound waves. There are mainly two types of waves transverse wave. And longitudinal wave. Let us see how waves travel. We can use a slinky spring to observe both types of waves. Emily is holding one side of the slinky, while Dr. Zook is holding the other end. With a quick upward flick of the wrist, Dr. Zook has sent energy traveling through the slinky. Notice how the slinky moves. This is a transverse wave. In a transverse wave, the particles vibrate at a right angle to the direction of the wave. The wave traveled from Dr. Zook to Emily and back. Now let's see what a longitudinal wave looks like. Emily is holding one end of the slinky while Dr. Zook is pulling its other end towards himself and then pushing it towards Emily. Watch closely. And you will notice that some of the coils crowd close together and then slowly move farther apart. This is because the vibrations are parallel to the direction of the wave. If the wave moves from right to left, then the particles also vibrate from right to left. This is a longitudinal wave. Sound waves are longitudinal waves. These waves travel at different speeds in different mediums. The medium could be a solid, liquid, or gas. Now let's see how this works. In a solid, the particles are very close together. Sound energy moves as one particle hits the other particle. With the particles being so close together, sound travels quickest through a solid. If we look at particles in a liquid, they appear to be slightly further apart when compared to solid. Thus, sound energy takes a little longer to travel through a liquid. Look at the particles of gas, they are spread out, and hence, sound waves travel most slowly through them. Now we know how sound travels in different media. The vibration of particles produces waves. Wavelength is the distance between two consecutive compressions or rarefactions. The number of waves passing through a point in a second is called frequency, and it is measured in hertz. sound waves travel in all directions sound gets reflected that is it bounces back on hitting a solid surface bouncing back of sound is called echo bouncing back of sound is purposefully used in detecting depth of sea beds that's amazing isn't it Summary Every sound is produced by a vibration. Vibrations are produced by our vocal cords when we speak. There are two types of waves transverse wave and longitudinal wave. In a transverse wave, the particles vibrate at a right angle to the direction of the wave. In a longitudinal wave, vibrations are parallel to the direction of the wave. Sound waves are longitudinal waves. Sound travels quickest through a solid. Wavelength is the distance between two consecutive compressions or rarefactions. The number of waves passing through a point in a second is called frequency, and it is measured in hertz.

We can use a slinky spring to observe both types of waves. Emily is holding one side of the slinky, while Dr. Zook is holding the other end. With a quick upward flick of the wrist, Dr. Zook has sent energy traveling through the slinky. Notice how the slinky moves? This is a transverse wave. In a transverse wave, the particles vibrate at a right angle to the direction of the wave. The wave traveled from Dr. Zook to Emily and back. Now let's see what a longitudinal wave looks like. Emily is holding one end of the slinky while Dr. Zook is pulling its other end towards himself and then pushing it towards Emily. Watch closely. And you will notice that some of the coils crowd close together and then slowly move farther apart. This is because the vibrations are parallel to the direction of the wave. If the wave moves from right to left, then the particles also vibrate from right to left. This is a longitudinal wave. Sound waves are longitudinal waves.

অসিলেশন গুলো হয় কি রকম এরকম এরকম অসিলেট করতে থাকে কারণ অসিলেশন আর প্রপাগেশন মানে অসিলেশন প্রপাগেশন অসিলেশন হচ্ছে এই বরাবর বা নিচের দিকে আর প্রপাগেশন হচ্ছে সামনের দিকে তার মানে 90 ডিগ্রি বরাবর দ্যাট ইজ পারপেন্ডিকুলার লম্ব বরাবর তো এই ধরনের অসিলেশন কে বলা হয় বা এই ধরনের ওয়েভ কে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ গুলো কেমন যে প্রপাগেশন যেদিকে হবে অসিলেশনও সেই সেই দিকেই হয় ঠিক আছে প্রোপাগেশনও যে দিকে অসিলেশনও সেই দিকে সেই ধরনের কে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ প্রোপাগেশন যেদিকে হবে প্রোপাগেশন হচ্ছে ডান থেকে বাম থেকে ডান দিকে আর এখানে অসিলেশন হচ্ছে ডান বামের দিকে হচ্ছে যেখানে কম্প্রেশন আর রিয়ারফেকশন হয় মানে কোনো জায়গায় সংকোচন হয় কোন জায়গায় প্রসারণ হয় কোন জায়গায় সংকোচন হয় কোন জায়গায় প্রসারণ হয় এরকম সংকোচন প্রসারণ হয়ে ওয়েভটা সামনের দিকে যাইতে থাকে তার মানে অসিলেশন আর প্রপাগেশন একে সাথে সমান্তরাল আর এখানে হচ্ছে অসিলেশন আর প্রপাগেশন একটা একের সাথে লম্ব বরাবর এখানে হচ্ছে কোন জায়গায় তরঙ্গ শীর্ষ কোন জায়গায় তরঙ্গ চোরা তৈরি হয় এক জায়গায় ক্রেস তৈরি হয় এক জায়গায় ট্রাফ তৈরি হয় ঠিক আছে ক্রেস্ট এবং ট্রাফ এই দুটা তৈরি হওয়ার মাধ্যমে

দড়িতে দড়িতে ট্রান্সভারস ওই দড়িতে যেগুলো স্থিতি স্থাপক মাধ্যম সেগুলোতে স্যার হচ্ছে ট্রান্সভারস হবে না স্যার হচ্ছে লংটিউড হবে আর যেগুলাতে স্থিতি স্থাপক না সেগুলা স্যার না আসলে বলা যায় না ওইভাবে বলা যাবো না কারণ যদি রাবারের দড়ি নেন তখন কি হবে তখন তো ভাই দুইটাই ঘটবো সাউন্ড কি বলতো সাউন্ড স্যার হচ্ছে লংগিটিউড স্যার সাউন্ড হচ্ছে লংগিটিউড মানে ঠিক আছে আর লংগিটিউডাল স্যার কিভাবে বুঝতে চিনে স্যার কারণ মানে সাউন্ড ওয়েভটা যেমন হয় যখন আমরা কথা বলি তখন হচ্ছে আমাদের কথা হ্যাঁ এটা ডেল মাধ্যমে হয় হ্যাঁ

এখান থেকে মানে একটা সংকোচন একটা প্রসারণ একটা সংকোচন একটা প্রসারণ এইভাবে করে আমাদের মানে আমাদের কথাবার্তা আমি যে কথা বলতেছি বা তোমরা যে কথা বলে বলতেছো এই কথাগুলো সামনের দিকে অবশ্য তাহলে স্যার আমি এটাকে লঙ্গি চি বলবো হ্যাঁ লঙ্গি চিরিজে আচ্ছা তো ওয়েবকে আরো দুই ভাগে ভাগ করা যেতে পারে একটাকে বলা হয় বলা হয় স্ট্যান্ডিং ঠিক আছে একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েব মানে হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ অগ্রগামী তরঙ্গ কি অগ্রগামী তরঙ্গ হচ্ছে যখন একটা তরঙ্গ সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয়